हेलो स्टूडेंट्स वेलकम टू vidonko.com আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে 0 to 1 ইন্টিগ্রেশন 0 to 1 cot inverse 1 minus x plus x square dx এটির আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 0 to 1 tan inverse এটিকে আমরা কি লিখতে পারি 1 by 1 minus x plus x square dx। এখানে আমরা কি লিখতে পারি যেহেতু cot inverse এ যেহেতু cot inverse A equal to tan inverse 1 by A 0 to 1 tan inverse A1 के हमरा किभाबे लिखते पड़ी x plus 1 minus x plus 1 minus x divided by नीचे আমরা যদি এখান থেকে -x কমন নেই তাহলে কি পাচ্ছি আমরা 1 - x * 1 - x। আচ্ছা এখানে 1 - x কে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি আলাদা করে বোঝানোর জন্য। সো এটি আমাদের এখানে একটি সূত্রের আকারে চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 0 to 1 tan inverse x प्लस tan इनवर्स 1 माइनस एक्स डीएक्स। এখানে আমরা কি লিখতে পারি যেহেতু tan इनवर्स ए प्लस tan इनवर्स बी इक्वल टू tan इनवर्स ए प्लस बी बाय 1 माइनस ए बी। তাহলে আমরা এখানে যদি দেখি 0 to 1 এদেরকে আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি tan inverse x plus integration 0 to 1 tan inverse 1 minus x dx। সো এবার আমরা নেক্সট স্টেপ এটিকে কি করতে পারি 0 to 1 tan inverse x dx plus 0 to 1 tan inverse 1 minus x dx। এখানে আমরা কি বলতে পারি যেহেতু 0 to a এটি হলো নির্দিষ্ট সমাকলের সূত্র 0 to a fx dx equal to 0 to a f a minus x dx। তাই জন্য আমরা এটিকে এইভাবে লিখতে পারি। সো এখানে আমরা কি পাচ্ছি 0 to 1 tan inverse x dx plus 0 to 1 tan inverse 1 minus 1 plus x dx। এখানে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম 0 to 1 tan inverse x dx plus 0 to 1 tan inverse x dx। এই দুটিকে যদি যুক্ত করা হয় তাহলে আমরা কি পাবো 2 into 0 to 1 tan inverse x dx। তাহলে এবার আমাদের কি করতে হবে এই tan inverse x এর ইন্টিগ্রেশন কি হয় তার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি করব ইন্টিগ্রেশন tan inverse x dx এর আংশিক সমাকলন করে पाई इंटीग्रेशन tan इनवर्स x dx इक्वल टू tan इनवर्स x इंटू इंटीग्रेशन dx माइनस इंटीग्रेशन ddx ऑफ tan इनवर्स x इंटू इंटीग्रेशन dx দুটির গুণফলের পুনরায় ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা কি পাচ্ছি tan ইনভার্স x ইনটু x মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু x dx। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, x tan ইনভার্স x माइनस এখানে আমরা উপর নিচে 2 গুণ করতে পারি 2x dx বাই 2 ইনটু 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি x tan ইনভার্স x ইকুয়াল টু x tan ইনভার্স x মাইনাস হাফ, যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা বাইরে লিখতে পারি এবং 2x dx কে আমরা কি লিখতে পারি d অফ 1 প্লাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা কিভাবে হচ্ছে, যেহেতু ddx অফ 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু 2x, সুতরাং আমরা কি বলতে পারি d অফ 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু 2x dx। তাই জন্য 2x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি d অফ 1 প্লাস x স্কয়ার, যাতে আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি x tan ইনভার্স x মাইনাস হাফ লগ মড 1 প্লাস x স্কয়ার প্লাস c। এবার যদি আমরা দেখি x এর যে কোনো বাস্তব মানের জন্য 1 প্লাস x স্কয়ার এর মান ধনাত্মক হয়, তাই জন্য আমরা এখানে মডটিকে তুলে ডাইরেক্ট 1 প্লাস x স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব যেহেতু x এর যে কোনো বাস্তব মানের জন্য 1 প্লাস x স্কয়ার এর মান ধনাত্মক হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি c কে আমরা এবার এখানে কি লিখতে পারি সমাকলন ধ্রুবক তাহলে এবার যদি আমরা এখানে দেখি, আমরা এখানে কি পেয়েছি 2 ইনটু 0 টু 1 tan ইনভার্স x dx। তাহলে আমরা এখানে কি বলতে পারি 2 ইনটু 0 টু 1 tan ইনভার্স x dx ইকুয়াল টু 2 ইনটু x tan ইনভার্স x মাইনাস হাফ লগ 1 প্লাস x স্কয়ার, আপার লিমিটিং টার্ম 1 লোয়ার লিমিটিং টার্ম 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 ইনটু 1 ইনটু tan ইনভার্স 1 মাইনাস হাফ লগ 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 0 ইনটু tan ইনভার্স 0 minus half log 1 plus 0 square। So আমরা এখানে কি পাচ্ছি, 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 2 ইনটু পাই বাই 4 মাইনাস হাফ লগ 1 প্লাস 1। এখানে যদি আমরা ব্র্যাকেটটিকে তুলে দিই তাহলে মাইনাস 0 প্লাস হাফ লগ এখানে কি পাবো আমরা 1 আমরা এখানে কি লিখতে পারি 1 + 0 কারণ 0 স্কয়ারের ভ্যালু কি হয় 0ই হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2 × π/4 - half log 2 plus half log 1 তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি 2 × π/4 - 2 × half log 2 plus 2 × half × log 1 এর ভ্যালু কত হয় 0 তাহলে আমরা এখানে কি পাচ্ছি এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে নিচে কত থাকবে 2 আর এখানে 2 ক্যান্সেল আউট তাহলে আমরা এখানে কি পাচ্ছি π/2 - log 2 plus 0 তাহলে আমরা এখান দিয়ে ফাইনালি কি পেলাম π/2 - log 2 তাহলে এটি হলো আমাদের অ্যানসার থ্যাঙ্ক ইউ